নমস্কার, আমি সুখেন্দু, আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে। বাঁকুড়ায় 1 লক্ষের বেশি পরিবারের হাতে স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড তুলে দিতে চলেছে রাজ্য সরকার। আজ থেকে জেলার 190টি গ্রাম পঞ্চায়েত ও 3টি পুরসভা এলাকায় শিবির করে নির্দিষ্ট ফর্ম পূরণের কাজ শুরু হবে। 4টি পর্যায়ে সম্পূর্ণ হবে এই কাজ। শিবিরে জমা পড়া ফর্মগুলি বিডিও অফিস থেকে স্বাস্থ্যসাথী পোর্টালে লিপিবদ্ধ করা হবে। উপভোক্তাকে জানিয়ে দেওয়া হবে ছবি তোলার তারিখ। ছবি তোলার দিনই তাদের হাতে স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড তুলে দেওয়া হবে। ইতিমধ্যে জেলায় 8.5 লক্ষের কাছাকাছি পরিবারের মধ্যে 7.39 লক্ষ পরিবারকে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছে। এখন এই পর্যন্তই। আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ নাওতে।